ফাইনালি আমি চলে যাচ্ছি ফোন কিনতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই জানেন নাদিম আমার ফোন ভেঙে ফেলছিল, এই জন্য আমাকে আজকে ফোন কিনে দিচ্ছে। অনেকে বলতেছেন টাকা বেশি হয়ে গেছে বলে ফোন টোন আপনারা ভেঙে ফেলতেছেন। আসলে ওই ফোনটা অনেকবার নষ্ট হয়ে গেছিল, ফোনটায় অনেক সমস্যাও দেখা দিচ্ছিল, বারবার হ্যাং করতো, এখানে ওখানে কল চলে যেত, এই জন্য নাদিম ভেঙে ফেলছে। এখন আমরা তিনজন মিলে চলে যাচ্ছি। আমাদের বাসায় কিন্তু অলরেডি তিনটা ফোন আছে, একটা আইফোন 14, একটা আইফোন 15 প্রো ম্যাক্স, আর একটা নর্মালি বাসায় মেহমান আসলে ইউজ করে। কিন্তু আমার নিজের তো ফোন নাই, আইফোন নিয়ে আমি বাইরে কোথাও গেলে নাদিম বলে আমার কাছে দিয়ে দেব, হারিয়ে যাবে। কেন আমি কি ফোন ঠিক করে রাখতে পারবো না? এই জন্য আমি নিজের পার্সোনাল একটা ফোন কিনতে যাচ্ছি। ফোনটা এর আগেই কিনতাম, কিন্তু বাসা পাল্টানোর চক্করে আর ফোনটা কিনতে পারি না। আমার প্রচুর মন খারাপ ছিল, কারণ নিজের ফোন নাই। সিএনজির জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি, আর আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। অবশেষে একটা সিএনজি পাইলাম। সামনে ইলেকশন, তাই রাস্তাঘাটে মিছিল বের হচ্ছে, এই জন্য এত জ্যাম। ফাইনালি আমি চলে এসেছি, আমার একদমই টর্চ হইতেছিল না, মনে হচ্ছে কখন দ্রুত আমি চলে যাব ফোনের শপে। অলরেডি আমি দুইটা ফোন চয়েস করে এসেছি, যদি ভালো লাগে ওই দুইটার মধ্যে একটা নিব, আর না হলে দেখবো নাদিম যেটা বলবে সেটা। নাদিম বলতেছিল আমাকে 15,000 টাকার মধ্যে ফোন কিনে দেবে, বাট আমার ইচ্ছে ছিল আমি 30,000 থেকে 40,000 টাকার মধ্যে কিনবো। শপে যাওয়ার পর তো আর না করতে পারবে না পছন্দ হইলে। স্যামসাং এর ফোনগুলো আমার অনেক ভালো, বাট ক্যামেরা কোয়ালিটি গুলো একটু ন্যাচারাল হয়, এটাই আর কি। মেয়েরা তো আবার একটু ফিল্টার ছাড়া পছন্দ করে না। এর ব্যতিক্রম আমিও নই। এই ফোনটা আমার অনেক ভালো লাগতেছিল স্টাইলিশের দিক থেকে। আরও অনেক ধরনের ফোন দেখতেছিলাম, আমার একটা পছন্দ ছিল স্যামসাং আর রেডমি। রেডমির একটা ফোন আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, রেডমি নোট 30 প্রো, এরকমই নাম হবে। ওই ফোনটা নাই, আমার কপালটা এমনই, আমি যেই জিনিসটা পছন্দ করবো সেটা হয় থাকবে না, থাকলেও এক পিস থাকবে এরকম, বাট এখানে নাই। অনেকগুলা ফোন দেখতেছি, একটার পর একটা দেখতেই থাকতেছি, বাট আমার পছন্দই হচ্ছে না। ফাইনালি আমার পছন্দ স্যামসাং ফোনটা নিয়ে নিলাম। এই ফোনটা আমার ইউজ করার অনেক ইচ্ছা ছিল, মোটামুটি সব ফোন ইউজ করছি শুধু এটা বাদে, আশা করি ইউজ করে ভালো লাগবে। এখন আমি আনপ্যাক করতেছি, কি যে ভালো লাগতেছিল নিজের ফোন আনপ্যাক করার মধ্যে। কিন্তু দুঃখের বিষয় হলো ভিডিওটা পুরো জ্বলে গেছে, ভিডিওটা যখন আমি দেখছি আমার খুবই খারাপ লাগতেছিল। দেখুন আমার মুখের অবস্থাটা কি হয়ে গেছে, পুরো ক্যামেরাটা জ্বলে গেছে। এতক্ষণ ভিডিও ভালোই হচ্ছিল, যে আমি আনপ্যাক করা শুরু করছি তখনই এমন কিছু হলো। নাদিম যদি একটু ক্যামেরার দিকে দেখতো তাহলে মনে হয় না এমন হতো। প্রথমে যে একটা ফোন দেখছিলাম ওইটারই ব্ল্যাক কালারটা নিছি, আলহামদুলিল্লাহ ফোনটা পেয়ে আমি অনেক বেশি খুশি। কুমকুম তো ফোন নিয়ে কাড়াকুড়ি শুরু করে দিছে, কারণ সবসময় ও আমার ফোন ইউজ করবে, বাসায় আসলেই ও আমার ফোনটা ধরবে। বাসায় কিন্তু আর একটা ফোন আছে, বাট ও আমারটাই নিবে, কারণ আমার ফোনটাকে ওর অনেক বেশি ভালো লাগে। একটা বিষয় খুবই খারাপ লাগলো, যে দিন দিন অ্যান্ড্রয়েড ফোনের অবনতি হচ্ছে। ফোন কিনলে ফোনের সাথে অনেক কিছু ফ্রি থাকতো, হেডফোন থাকতো, চার্জার থাকতো, ফোনের ব্যাক কভার থাকতো, বাট এখন কিছুই থাকতেছে না। আমি যে ফোনটা কিনছি ওইটার সাথে জাস্ট কেবল ছিল, চার্জারটা আমার 2,000 টাকা দিয়ে কিনে নেওয়া লাগছে, কিছুদিন পরে ফোনের কেবলটাও হয়তো বা থাকবে না। যাই হোক, এখন বিল পে করার সময় নাদিমের তো পুরো হাওয়া টাইট হয়ে গেছে, কারণ ফোনটার প্রাইস ভালোই ছিল। ওর মানি ব্যাগে আমার ছবি আছে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে সবসময় ওর আমি সাথে থাকি। বিল দেওয়া শেষ, এখন চলে যাচ্ছি ফোনের ব্যাক কভার কেনার জন্য সুন্দর থেকে একটা। এখানে প্রচুর ব্যাক কভার ছিল, কিন্তু আমি যেরকম ধরনের চাচ্ছিলাম ওরকম নাই। আজ অবধি কোনো ফোনেরই সুন্দরভাবে ব্যাক কভার লাগাতে পারি নাই, আমি অনেক দোকান ঘুরি, বাট আমার পছন্দ মতো আমি ব্যাক কভার পাই না। মোটামুটি একটা ভালো ব্যাক কভার পাইলাম, তো এটাই নিয়ে নিছি, যে কুমকুমের হাতে দেখতেছেন এটা আমার ফোন। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার আগে কিছু ফল কিনতে আসলাম, কারণ বাসায় কিছু নাই, আমার রোজ কিছু না খাইলে ভালো লাগে না, আমার বাসায় ফল থাকতেই হবে। এখান থেকেও আমার জন্য আর কুমকুমের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন আর বলবেন আমার ফোনটা কেমন হয়েছে।